নিষিদ্ধের 10 মাসের মাথায় এবার জেলা উপজেলার বাজারে ঢুকে পড়েছে ক্ষতিকর কেমিক্যালে ভরা অক্ষত সব রং ফর্সাকারী ক্রিম। সেসব ক্রিম মেখে আর চেহারা দেখাতে না পারা ভুক্তভোগীদের সাথে আখলা খুসাফার প্রতিবেদনে বিস্তারিত। নিজ ঘরে নিজের কাছেই আড়ালে রাখতে হচ্ছে নিজেরই চেহারা। শেরপুরের শেড়িপাড়ার শেফা বেগম এখন সন্তানদের সামনে যেতেও বিব্রত হন। শেফার এই অবস্থা গেল 3 বছর ধরে। নিজেকে সাদা দেখানোর মোহে ব্যবহার করেন পাকিস্তানি ব্র্যান্ডের একটি ক্রিম। তাৎক্ষণিক ফর্সার অবাক মোহে টেরি পাননি, মেরে ফেলেছেন ত্বকের প্রাণ। প্রথমে একটু ফর্সা লাগছিল, আচ্ছা, লাগার পরে যে পরে রোদে গেলে কালো হয়ে গেছিল, এমনি করে পরে কয়েকদিন ব্যবহার করছি মাসখানির মধ্যে। পরের আরেক ভুক্তভোগী সদ্য স্নাতক শেষ করা আরশি, তার অবস্থাও খারাপের দিকে যাচ্ছে ক্রমশ। ফর্সা ঠিক হয়েছে কিন্তু এর সাইড এফেক্টের কারণে আমার ত্বক পাতলা হয়ে গেছে। তাতে মার্কারি পাওয়া গিয়েছিল গ্রহণযোগ্য মাত্রার শতগুণ। গেল 4 বছরে 2 বার গণবিজ্ঞপ্তি দিয়ে এমন 17টি রং ফর্সাকারী ক্রিম নিষিদ্ধ করে সরকার। মার্কারির পাশাপাশি পাওয়া যায় হাইড্রোকুইনোনের ভীষণ রকম উপস্থিতি। এসব ক্রিমের এক প্যাকেটেই থাকে এত বড় ক্ষতির উপাদান। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান থাকায় পাকিস্তান, ভারত, চীনে তৈরি ত্বকের রং ফর্সাকারী 18 ধরনের ক্রিম সহ 19টি স্কিন ক্রিম এবং লোশন নিষিদ্ধ করেছে মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বক্তাদের এসব পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। BSTI জানিয়েছে ল্যাবরেটরিতে বিভিন্ন ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমের মধ্যে 18 ধরনের ক্রিম ও 1টি লোশন বিপজ্জনক মাত্রায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পারদ অর্থাৎ মার্কারি এবং 2 ব্র্যান্ডের ক্রিমে পারদ ও হাইড্রোকুইনোন উভয়ই পাওয়া গিয়েছে। এসব ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে চর্মরোগ সহ বিভিন্ন জটিল রোগ হতে পারে। নিষিদ্ধ পণ্যগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের গৌরী কসমেটিক্সের গৌরী ক্রিম, SJ এন্টারপ্রাইজের চাঁদনি ক্রিম, QC ইন্টারন্যাশনালের নিউ ফেস, ক্রিয়েটিভ কসমেটিক্সের ডিউ, নূর গোল্ড কসমেটিক্সের নূর হার্বাল বিউটি ক্রিম, তারপর রয়েছে নূর গোল্ড কসমেটিক্সের নূর গোল্ড বিউটি ক্রিম, গোল্ডেন পার্ল কোম্পানির গোল্ডেন পার্ল ক্রিম, চীনের সোয়াংছ বায়োটেকনোলজির ডক্টর রাসেল নাইট ক্রিম, ভারতের এরমা খেয়ার কসমেটিক্সের ডক্টর ডেভে স্কিন লোশন, নামবিহীন প্রতিষ্ঠানের 4K+ এবং জাউলি নামের 2টি ক্রিম সহ নিষিদ্ধ করা হয়েছে। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড ডে, গুড বাই।